नेताजी सुभाष ओपेन यूनिवर्सिटी यूजी एवं बीडीपी स्टूडेंट रेनुअल नोटिस प्रकाश कर रेनुअल कौन कौन स्टूडेंट करते हबे एवं रेनुअल कर ले अपना कौन बचर परीक्षाटा दीते पारबेन अनेक स्टूडेंट ही फोन कर विषयटी जानते चेयेछेन। आज के भिडियोर माध्यमे रेनुअल सम्बन्धियों समस्त डाउट आमी आपनादेर क्लियर करब एवं रेनुअलटी आपनादेर कतदिन चलबे लास्ट डेट कबे आछे कादेर कादेर रेनुअलटी करते हबे समस्त तथ्य भिडियोर माध्यमे आमी आपनादेर संगे शेयर करब। नमस्कार, आमी सुजय आर आपनारा देखछेन एफारग्रीन टीटोरियल यूट्यूब चैनल योर ओए टू सक्सेस। चलुन ताहले शुरू करछि आजकेर भिडियो। ओन स्क्रिने आपनारा देखते पाच्छेन नेताजी सुभाष ओपेन यूनिवर्सिटी थेके प्रकाशित हवा रेनुअलेर नोटिस। आपनादेर रेनुअलटी शुरू होच्छे 21/7/2023। प्रथमे देखते पाच्छेन लेखा आछे ऑनलाइन रेनुअल फॉर यूजी एंड बीडीपी लार्नर इज अबाउट स्टार्ट फ्रॉम 21/7/2023। आपनार जदि ये रेनुअलटी करें ताहले आपनारा देखते पाच्छेन एखाने लाल रंगे लेखा आछे टू अपियर द टार्मेंट एग्जामिनेशन December 2023 June 2024। आपनारा जदि ये बचरे रेनुअलटी करें ताहले आपनारा December 2023 एवं June 2024 साले जे परीक्षाटी हबे से परीक्षाटी आपनारा दीते पारबेन। चलुन ताहले एबार जेने निच्छि कारा कारा ये रेनुअलटी करते पारबे। देखते पाच्छेन एखाने रेजिस्ट्रेशन इयार एवं फार्स्ट रेनुअल एवं सेकेंड रेनुअल देवा आछे। आमी आपनादेर आरेकटा गुरुत्वपूर्ण तथ्य दीते चाई जे समस्त स्टूडेंट नेताजी सुभाष ओपेन यूनिवर्सिटीते ग्रेजुएशने पढ़ाशुना करछेन सेई समस्त स्टूडेंटदेर दुबार रेनुअल करते हय। ठीक आछे, फार्स्ट रेनुअल एवं सेकेंड रेनुअल। आपनारा जखन फार्स्ट इयारे परीक्षा देबेन फार्स्ट इयारे परीक्षा देवार आगे एकबार रेनुअल करते हय एवं आपनारा जखन सेकेंड इयारेर परीक्षा देबेन सेकेंड इयारेर परीक्षार आगे आरेकबार रेनुअल करते हय। मोट आपनादेर दुबार रेनुअल करते हय। ए दुबार रेनुअलर मध्ये आपनारा जदि एकबारो रेनुअलटी ना करे थाकेन ताहले आपनारा किन्तु दुटो रेनुअल एकसंगे करते पारबेन। एखाने आरेकटा गुरुत्वपूर्ण कथा आमी आपनादेर जानाते चाई, नेताजी सुभाष ओपेन यूनिवर्सिटीते ग्रेजुएशनेर रेजिस्ट्रेशन थाके 6 বছর। আপনাদের ग्रेजुएशन 3 বছরের কোর্স কিন্তু রেজিস্ট্রেশনটা থাকে 6 বছরে। এই 6 বছরের মধ্যে আপনাকে আপনার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নিতে হবে। তো বর্তমানে চলছে 2023 সাল। তাহলে যে সমস্ত স্টুডেন্ট 2018 তে অ্যাডমিশন নিয়েছে কিন্তু একবারও রেনুয়াল করেনি তারাও কিন্তু এই রেনুয়ালটি করতে পারবে। তারপর যারা 19-20 সেশনে অ্যাডমিশন নিয়েছেন, তারপর 20-21, 21-22 সেশনে যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছেন এবং এর আগের একটা রেনুয়াল করেননি সে সমস্ত স্টুডেন্ট কিন্তু সবগুলো রেনুয়ালটি কিন্তু করতে পারবেন। এবং যে সমস্ত স্টুডেন্ট এই বছর ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেবেন শুধুমাত্র তারা ফার্স্ট রেনুয়ালটি করবেন। অর্থাৎ 2022-23 সেশনে যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছেন তাদের সবাইকে রেনুয়াল করতে হবে এবং 2018 থেকে 2022 সেশনে যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছেন একবারও রেনুয়াল করেননি তারাও কিন্তু এই রেনুয়ালটি করতে পারবেন। আশা করো আপনারা বুঝতে পারলেন রেনুয়াল রিলেটেড ব্যাপারটা কি, কাদের কাদের করতে হবে এবং কাদের করতে হবে না। যদি কোনো কোয়ারি থাকে তো অবশ্যই আপনি আমাকে ফোন করে জানতে পারেন। স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, এই ফোন নাম্বারে ফোন করে আপনার যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই আপনারা জেনে নিতে পারবেন। চলুন তাহলে এবার জেনে নিচ্ছি আপনাদের এই রেনুয়াল করতে কত টাকা খরচ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন রেনুয়ালের খরচটা, কোর্স অফ বিডিপি আর্টস অ্যান্ড কমার্স যে সমস্ত সাবজেক্টগুলো আছে এবং আপনি যদি অ্যাডমিশন ইয়ার আপনার বা রেজিস্ট্রেশন ইয়ার 2017 থেকে 2020 হয়ে থাকে তাহলে আপনাকে দিতে হবে 2700 টাকা এবং যদি আপনার সায়েন্স থাকে নন ল্যাব বেসড থাকে 3700 এবং আপনার সায়েন্স উইথ ল্যাব থাকে 4866 টাকা দিতে হবে। এবং যে সমস্ত স্টুডেন্ট 2021 এবং তারপরে অ্যাডমিশন নিয়েছেন আর্টস এবং কমার্সের জন্য তাদের দিতে হবে 3900 টাকা, ফিজিক্স কেমিস্ট্রি এবং জুওলজির জন্য দিতে হবে 5800 টাকা, জিওগ্রাফি এবং বোটানির জন্য দিতে হবে 5600 টাকা
এবং ম্যাথামেটিক্সের জন্য দিতে হবে 5,200 টাকা। আশা করব আপনারা বুঝতে পারলেন ফিস স্ট্রাকচারটা কী আছে। 2017 থেকে 2020-র মধ্যে যদি আপনি অ্যাডমিশন নিয়ে থাকেন তাহলে এই ফিসটা দিতে হবে, এবং 2021-এর পরে যদি আপনি অ্যাডমিশন নিয়ে থাকেন তাহলে আপনাকে এই ফিসটা দিতে হবে। চলুন তাহলে এবার দেখে নিচ্ছি আপনাদের এই রেনুয়ালটি কবে শুরু হবে এবং লাস্ট ডেট কবে আছে। আপনারা দেখতে পাচ্ছেন 21/7/2023 সকাল 10টা থেকে আপনাদের এই রেনুয়ালটি শুরু হচ্ছে এবং আপনাদের রেনুয়ালটি শেষ হবে 21/8/2023 চারটা পর্যন্ত। অর্থাৎ আপনাদের পুরো এক মাস এই রেনুয়ালটি চলবে। আপনারা এক মাসের মধ্যে যে কোনো দিন রেনুয়ালটা করে নেবেন এবং আপনারা অনলাইনে ফিস কাটাবেন। আমি আপনাদের বলবো অফলাইনে ফিস কাটাতে যাবেন না, চালান বার করে সমস্তটা আপনারা অনলাইনে করবেন। অফলাইনে করলে 3 দিন সময় লাগে আপনার রেনুয়ালটা হয়েছে কি না হয়নি আপডেট হওয়ার জন্য। তো যখন আপনারা অনলাইনে করে দিবেন সঙ্গে সঙ্গে আপনাদের রেনুয়ালটা কিন্তু হয়ে যাবে। এবং আপনারা যদি আমাদের সেন্টার থেকে রেনুয়াল করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের রেনুয়ালটি কিন্তু করে দেব। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আর্টস এর সকল সাবজেক্টের নোটস এবং সাজেশনের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং কোনো যদি কোয়ারি থাকে তো অবশ্যই ফোন করে আপনার কোয়ারিটা জানতে পারেন, আমরা সমস্ত আপনার ডাউট ক্লিয়ার করে দেব। ধন্যবাদ।